আপনাদের সব সাংবাদিক আফগানিস্তান। বন্ধুদের বাইরের ভারতরত্ন সংঘের পক্ষ থেকে আগাম শারদীয় শুভেচ্ছা। আপনারা জানেন আজকে শুভ মহালয়া, শুভ মহালয়া শুভক্ষণে আমরা আজকে ভারতরত্ন সংঘের তরফ থেকে আমাদের এলাকায় দুটো শিশু গৃহ আছে, একটা অন্বেষা চাইল্ড হোম আর একটা আছে জওহরলাল নেহরু বালিকা নিবাস। আমরা চিরাচরিত প্রথা ভারতরত্ন সংঘ সবসময়ই তাদের পাশে থাকে, থাকার চেষ্টা করে। দুর্গাপূজার সময় আমরা তাদেরকে নতুন বস্ত্র দানের একটা চেষ্টা রাখি, ওইটাই আজকে আমার একটা প্রয়াস নিয়েছি যে ওদেরকে একটা বস্ত্র, ওদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার। তাছাড়া সবাইকে আমরা আপনাদের মাধ্যমে সমগ্র ত্রিপুরাবাসীকে আগাম শারদীয় শুভেচ্ছা জানাতে চাই। আমরা ভারতরত্ন সংঘ প্রত্যেক বছরের নেই, এবারও আমরা শারদীয় উৎসবের আয়োজন করেছি। আমরা এবার আমাদের ক্লাব প্রাঙ্গণে সুদূর গুজরাটের নীলকণ্ঠ দামের আদলে আমরা মন্দির করেছি। আমরা আমাদের ভারতরত্ন সংঘের তরফ থেকে সমগ্র ত্রিপুরাবাসীকে আহ্বান রাখবো, জাতি উপজাতি নির্বিশেষে আপনারা আসুন, ভারতরত্ন সংঘে পুজো দেখুন, আমরা প্রস্তুত আছি আপনাদের স্বাগত জানানোর জন্য। আমাদের বাজেট দেখুন, আমরা আমাদের বাজেট ঠিক থাকে না, কারণ আমাদের ক্লাবের অনেক কিছু নিজস্ব অ্যাসেট আছে, যেমন সাউন্ড সিস্টেম, লাইট, স্টিল আছে, কাঠ আছে, এগুলো আমাদের নিজস্ব থাকে, সেই জন্য আমাদের বাজেটটা উপর নিচে হয়। তারপরে একটা বাজেট ধরতে হবে, আমাদের এবার বাজেট হচ্ছে 30 থেকে 35 লক্ষ টাকা। শিল্পীরা কি আগতরা? আমাদের যে মণ্ডপ সজ্জাটা হচ্ছে, মণ্ডপটা করছে আমাদের নবদ্বীপের মজুমদার ডেকোরেটার, তার সাথে আমাদের স্থানীয় লোকরাও আছে, কারিগররাও আছে। উদ্বোধন হবে পঞ্চমী দিন সন্ধ্যা 6টায়। হ্যাঁ, বিশিষ্ট ব্যক্তিত্ব থাকবে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন, উপস্থিত থাকবেন আমাদের বিশিষ্ট সমাজ সেবক রাজীব ভট্টাচার্য মহাশয়, উপস্থিত থাকবেন আমাদের ক্লাবের এক্সিকিউটিভ কমিটির মেম্বার ও প্রবীণ সদস্য রতন ঘোষ মহাশয়, উপস্থিত থাকবেন আমাদের প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস মহাশয়, উপস্থিত থাকবেন আমাদের জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য মহাশয়।